প্রতি বছরই এশিয়া মহাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র্যাঙ্কিং করা হয়। এবারও যথারীতি সেই গবেষণা চালানো হয়েছিল। টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি মোট 616টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবার জরিপ চালায়, যেখানে সেরা 250টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঠাঁই মেলেনি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের। তবে 251 থেকে 300 এর গ্রুপে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর 351 থেকে 400 তালিকায় আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এর পরের 401 থেকে 500 গ্রুপে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অবশ্য গত বছরের র্যাঙ্কিংয়ের তুলনায় এবছর ঢাবি ও বুয়েটের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। তবে এবছর 13টি দক্ষতা সূচককে বিবেচনায় নিয়ে এই পজিশন করা হয়েছে, আর এবারের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের টানা তৃতীয়বারের মতো শীর্ষে আছে চীনের সিংহুয়া এবং পিঙ্কি বিশ্ববিদ্যালয়। এছাড়া জাপানের সর্বোচ্চ 118টি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান করে নিয়েছে। তবে দেশটির মাত্র একটি বিশ্ববিদ্যালয় এবার সেরা 10-এ আছে। অন্যদিকে ফিলিস্তিনের একটি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে, আর শীর্ষ 100-তে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 4 থেকে বেড়ে 6 হয়েছে। ফাহিমা সরোয়ার সুফল, স্বাধিকার টিভি, ঢাকা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।